একটা ভালো লাইফার হলো ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা। আগের পর্বে বলেছি কিভাবে বাস এবং রিজার্ভ কারের সাহায্যে এসে পৌঁছলাম লাভায়। আমরা উঠেছিলাম WBFDC-র ইকোট্যুরিজম কটেজগুলিতে, খাওয়া দাওয়া করেছি এখানেও বা বাইরের হোটেলেও। লাভা বাজারের কাছে অন্য একটি হোমস্টেও ঘুরে এসেছিলাম আগের পর্বে। যদি পর্বটি না দেখেন তাহলে অবশ্যই একবার ডিসক্রিপশন এবং আই বাটনে চেক করুন, ওখানে আমি লিংক দিয়ে দিয়েছি। আমরা যে ইকোট্যুরিজমের কটেজ বুক করেছি তাতে থাকা বাবদ আমাদের ডাবল বেডরুমের ভাড়া পড়েছে 2000 টাকা প্লাস 12% GST। হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। গুড মর্নিং, কারণ আজকে আমাদের সেকেন্ড ডে লাভাতে। কালকে এসেছিলাম দুপুরবেলা, সেই ভিডিও তো আপনারা দেখেছেন। তো আজকে যেটা আর কি, সকালবেলা উঠেই আমরা যা করে থাকি পাখি দেখতে বেরিয়েছি। আর লাভা তো এত ভালো আর কি একটা বার্ডিং ডেস্টিনেশন, তো মেন আর কি এখানে নানা ভ্যালি আছে কাছাকাছি, যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই ওদিকে যাবেন। আর এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যেখানে রয়েছি আমরা ফরেস্টের আর কি ভেতরে, মানে গভর্নমেন্টের যে কটেজগুলো আছে সেখান থেকে বেরিয়ে জাস্ট অন্য যে মানে এন্ট্রেন্সটা নয়, পাশে আরেকটা যে গেট রয়েছে আমি দেখাবো, ওই গেট দিয়ে বেরিয়ে বাদিকের রাস্তা ধরে এগোচ্ছি। এদিকটায় গেলে সুইসাইড পয়েন্টটাও পাওয়া যায়, তো ওই দিকে আমি শুনেছি পাখি আছে, তো সেই জন্যই সেদিকে যাচ্ছি। তো দেখা যাক কী কী পাখি পাওয়া যায়, অবশ্যই প্রতিটা মুহূর্তেও আর কি আপনাদের সাথে শেয়ার করব কী পাখি পাচ্ছি বা কী হ্যাবিটেট, কী বৃত্তান্ত। তো সঙ্গে থাকুন, চলুন দেখে আসি পাখি। শুধু লাভা নয়, যে কোনো পাহাড়ি রাস্তায় সকালে ঘুরে পাখি দেখতে গেলে খেয়াল রাখতে হবে সূর্যের আলো কোন দিকে কখন পড়ছে, পাহাড়ের ঢাল কোন দিকে বেঁকেছে ইত্যাদি। এটা দেখে নেওয়া খুব জরুরি পাখি দেখার উদ্দেশ্য থাকলে, তার কারণ সূর্যের আলো যেভাবে পড়ছে সেই অনুযায়ী কিন্তু পাখির অ্যাক্টিভিটি বেশি লক্ষ্য করা যেতে পারে এবং সেক্ষেত্রে ছবি নিতেও অনেক সুবিধে হবে। অন্ধকারে কোনো পাখির ছবি তোলা এবং আলোর মধ্যে ছবি তোলার মধ্যে তো বিস্তর ফারাক। বেরিয়ে প্রথমেই দেখলাম গাছের ওপর একটু অন্ধকারে বসে আছে স্ট্রাইটেড বুলবুল, সে পালক পরিষ্কার করতে ব্যস্ত। পাখি যখন নিজে নিজে নিজেকে পরিষ্কার করে তখন তাকে প্রিনিং বলা হয়। পরে আমরা বিভিন্ন সময় এই স্ট্রাইটেড বুলবুলকে পেয়েছিলাম গাছের একদম ওপরের দিকে খোলা জায়গায় বসে আছে এরকম অবস্থায়। লাভার রাস্তায় প্রচুর ইউরেশিয়ান ট্রি স্প্যারো দেখতে পাওয়া যায়। আমাদের বাড়ির সাধারণ চড়ুই পাখির মতো ওরাও স্ত্রী পুরুষ দল বেঁধে ঘুরে ঘুরে শস্য দানা খেতে ব্যস্ত ছিল। তারপর দেখলাম অলিভ ব্যাকড পিপিট, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই পাখির পিঠের দিকটা জলপাই রঙের। এরপর পেলাম চেস্টনাট ক্রাউন্ড লাফিং থ্রাশ, এই পাখি কিন্তু বেশ কমন এবং এ খুব একটা শাই নয়, তাই আপনি রাস্তার পাশেই কিন্তু দেখতে পাবেন মাঝে মধ্যেই এই পাখিটি চলে আসছে। এরপর দেখলাম যেখানে যেখানে রোদ পড়েছে সেরকম সেরকম জায়গায় ঝাঁক বেঁধে উড়ে আসছে রোজ ফিঞ্চের দল। ক্যামেরায় বন্দী হলো একটি কমন রোজ ফিঞ্চ পুরুষ পাখি। শব্দটা শুনেছেন তো? আমার আর কিছু বলার দরকার হবে না এখানে। এটা যখন থামছে তখন জায়গাটা জাস্ট একদম নিস্তব্ধ, মানে একটা কোনো আওয়াজ নেই পাখির ডাক ছাড়া। সকালবেলা টিট ওয়্যাবলার জাতীয় ছোট পাখিদের অ্যাক্টিভিটি বেশ ভালো থাকে, যদিও তাদের ঠিকঠাক ক্যামেরায় ধরা মুশকিল কারণ তারা অত্যন্ত বেশি চঞ্চল। এখন আমরা এই
এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, এই পর্যন্ত চলে এসেছি। সুইসাইড পয়েন্ট মানে জায়গাটা খাড়া, হয়তো ঢালটা খুব। এরপর কিন্তু দেখলাম দারুণ এক পাখিকে, সোনালি ঘাড়ের কালো শরীরের ছোট্ট পাখি গোল্ড নেপড ফিঞ্চ। মধুর লোভে গাছে গাছে ঘুরছে গ্রিন টেলড সানবার্ডও। কমলা ঘেঁষা একটা খয়েরি মতন রং আছে মনে করুন। একে সাধারণ পরিভাষায় যদি ব্রাউন বলাও হয়, কিন্তু পাখি চেনার পরিভাষায় একে বলা হবে রুফাস কালার, রুফাস বেলিড নীল টাফা। এই পাখিকে দেখলাম অনেক কাছ থেকে। রুফাস বেলিড অর্থাৎ এর পেটের অংশটা রুফাস কালার। রুফাস বেলিড ইগালও দেখলাম লাভার আকাশে ঘুরে বেড়াচ্ছে। ভার্টিডার ফ্লাই ক্যাচার বা নীল কটকটিয়া এখানে প্রচুর দেখা যায়। পাহাড়ে ব্ল্যাক ড্রঙ্গ তুলনামূলকভাবে কম পাওয়া যায় এবং অ্যাসিড রঙ্গ এখানে অনেক বেশি। অ্যাসিড রঙ্গ পাখির চোখটি হয় লাল রঙের। এই পথ ধরে চলেছি, পেছনে দেখা যাচ্ছে, আর জায়গাটা এতটাই নির্জন যে শুধুমাত্র আমি একাই আছি। আরও একজনকে দেখলাম, উনি পাখির ছবি তুলতে এসেছিলেন, এসে আবার চলেও গেলেন আর কি, মানে বোধহয় যেদিক দিয়ে এসেছিলেন ওদিকেই আবার ব্যাক করেছেন। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে সুইসাইড পয়েন্টটা ওখানে, সুইসাইড পয়েন্ট ছেড়ে আবার একটুখানি নিচের দিকে যাচ্ছি, দেখি যদি কিছু পাওয়া যায়। যেহেতু আমরা আজকে শুধু সকালটাই লাভায় থাকবো, তো সেই জন্য চেষ্টা করব যতটা সম্ভব আর কি দেখা যায়। এমনিতে আমি রেকমেন্ড করবো লাভায় অন্তত পক্ষে দুটো দিন বা তিনটে দিন যদি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আর কি খুব ভালো হবে। আর যারা এমনি ট্যুরিস্ট তারা অবশ্যই একদিনেই, তাদের মানে তাদের জন্য একদিন ঠিক আছে, যে একদিন এলেন এসে আর কি দেখলেন জায়গাটা। এমনি যেরকম নর্থ বেঙ্গলের পাহাড়ি গ্রামগুলো যেরকম সুন্দর হয়, এটাও ঠিক সেরকমই সুন্দর। লাভায় যারা পাখি দেখবেন না তারা একটি বেলা হেঁটে ঘুরে নিন গ্রামটি। পাহাড়ি মানুষদের পরিশ্রমী জীবনযাপনকে দেখুন কাছ থেকে। ইচ্ছে হলে সিন্ডিকেট থেকে গাড়ি ভাড়া করে চলে যান ন্যাওড়া ভ্যালি বা কোলাখামের কাছে ছাঙ্গে ফলস দেখতে। লাভা থেকে ন্যাওড়া ভ্যালির দূরত্ব 4 কিলোমিটার মতন, গাড়িতে মাত্র 17-18 মিনিট লাগবে। আর লাভা মনাস্ট্রি তো এখন খুলে গেছে, অনায়াসেই পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন এই মঠ। পাহাড়গুলো দেখাতে পারছি আশা করি, পাহাড় বা পাহাড়ের সৌন্দর্য বা যেরকম একটা সেই আদিম ঝিম ধরানো পুরো ঘন সবুজ এবং বিভিন্ন আলাদা আলাদা শেডের সবুজ, তো এই জিনিসটা ইটসেলফ আমার খুব পছন্দ। যারা সবুজের এই বিভিন্ন রকম শেড বা এমনি গাছপালা দেখতে ভালোবাসেন, প্রকৃতি দেখতে ভালোবাসেন, তাদের কিন্তু লাভায় অবশ্যই আসতে হবে। যখন রিসর্টে ফিরলাম তখন সূর্য পুরোপুরি পূর্ণ শক্তিতে উষ্ণতা ছড়াচ্ছে, তাও রিসর্টের ভেতরেই দেখলাম মাটিতে ঘুরে বেড়াচ্ছে গ্রে উইংড ব্ল্যাকবার্ডের ফিমেল এবং এর পুরুষ পাখিটি গাছের মাথায় বসে আছে। সকালবেলা বার্ডিং শেষ করেছি, এখন আমরা ব্রেকফাস্ট করব আর এই জায়গাটা দেখাচ্ছি। আর এখানটা ওরা ফুল সাজিয়েছে, মানে দারুণ সুন্দর আর কি ফুলের সবকটাই আর কি প্লান্টেড ফুল। তো এখানে এই জায়গাটা যেমন অ্যাজেলিয়া আছে, ওই দিকটাও
একটু দূরে বুঝতে পারছি না কী আছে নামটা। অ্যাজেলিয়াটা আমি বুঝতে পেরেছি, এখানেও বেশ কিছু ফুল রয়েছে, সুন্দর লাগছে। আর এই যে পেছনটা, আজকে এই দিকটা আমরা মানে যেখানটা রয়েছে এখানে তো প্রচুর রোদ, ওয়েদার বেশ ভালো, কিন্তু পেছনটা মানে পাহাড়ের দিকটা কিন্তু একটুখানি এই যে হোয়াইটিশ হয়ে আছে, মানে ওখানটা অতটা ক্লিয়ার নয়। ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা, ওটা দেখা যাচ্ছে না, কিন্তু আদারওয়াইজ আর কি এখানে ওয়েদার খুব ভালো। এখানে ওয়েদারটা এই টাইমে ভালো থাকে, এই মার্চ এপ্রিল বা এই সময়টা, এপ্রিলের শেষ। এখন বাজে হচ্ছে সকাল 8:45 প্রায়। দেখি একটু নিচের দিকে যাই, আর এইটা হচ্ছে ফরেস্ট ক্যান্টিন এপাশে, এটা এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে পুরি সবজি বলা হয়েছে, সেটা বললো তৈরি করছে। এখন মোটামুটি ফাঁকা আছে, এখানে মেনুটা দেওয়া আছে। মিল্কটি 15 টাকা, ব্ল্যাক টি 10 টাকা, মোমো আছে 8 পিস 50 রুপিস, দেখে নিতে পারেন। টাইমিং দেওয়া আছে সকালবেলা চা, ব্রেকফাস্ট, লাঞ্চ। রুম সার্ভিসের চার্জ হচ্ছে 10% এক্সট্রা। কালকে আমরা ডিনারটা রুম সার্ভিসে করেছিলাম, কারণ ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করছিল না। নিচটায় আবার এলাম, এখানে এত ফুল, এত দারুণ লাগছে, এখানে মনে হচ্ছে আর একটুখানি টাইম আর কি বসে থাকি, তো সেই জন্য আমি নিচে এখানে চলে এলাম। এই দিকটায় প্রচুর ফুল হচ্ছিল, কোথায় বলতো? এইটা কালারটা আলাদা, পেরিগ্রিনের তো নিচটা পুরোটাই সাদা হয়, দেখো এটা কালারটা নিচে পুরো আলাদা। ঠিক ঠিক। এবার আমি ওই জন্য এটাকে ছবি তুলে আবার ইয়ে করতে গেলাম, এই দেখো রুফাস বেনেডিগাল, একটা ভালো লাইফার হলো, কষ্ট হয়। দেখতে কি ছোট। পরের পর্বে দেখাবো এখান থেকে গাড়ি নিয়ে আমরা কিভাবে পৌঁছলাম ঋষপে। দারুণ দুটি রাত কাটিয়েছিলাম আমরা ঋষপে, সেই সমস্ত গল্প নিয়ে আসছি পরবর্তী পর্বে। সেই পর্বটি সবার আগে দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি। আমরা চেক আউট করে এখন যাচ্ছি ঋষপের দিকে। সিন্ডিকেট থেকে কার বুক করা হয়েছে, এখান থেকে 40 মিনিট মতন লাগবে ঋষপে। জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করেও যাওয়া যায়, কিন্তু এত লাগেজ টাগেজ রয়েছে। তাছাড়া ঋষপে গিয়ে বার্ডিং করব সেই আশায় আর কি যাচ্ছি তাড়াতাড়ি। আর ওয়েদার তো ভীষণ ভালো, প্রচণ্ড সূর্যের আলো, মানে বিশাল আর কি চড়া রোদ উঠেছে। এখান থেকে ওই যেখানে আমরা খেলাম আর কি, সেখানে গাড়ির নাম্বারগুলো ছিল, সিন্ডিকেট থেকে বুক করা হলো, 1000 রুপিস মতন নেবে, 1000 টাকা। তো আমরা এই এই যে পেছনে এই রাস্তাটা, এই রাস্তা ধরেই গেছিলাম সকালবেলা, এই রাস্তা ধরে নেমে বাঁদিকে গেছিলাম, ওই সুইসাইড পয়েন্টের দিকে গেছিলাম পাখি দেখার জন্য। তো এখন আমরা যাচ্ছি এই রাস্তা ধরেই নামবো, এই যে ওরা নামছে দুজন এইখানে, এখান দিয়ে নেমে গাড়ি এখানেই রয়েছে, লাভাকে টাটা বাই বাই করে আবার দেখা হবে ঋষপে।